আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের উপকার হবে। স্ক্রিনে লক্ষ্য করে যে গাছটি দেখতে পারতেছেন খুবই উপকারী একটি গাছ। এই গাছ আপনি কিসের জন্য খাবেন এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরব, কোন রোগের জন্য খাবেন এই ভিডিওতে আজকে তুলে ধরব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নিয়ম জানতে পারবেন কিভাবে খেতে হবে। বন্ধুরা, যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, এই গাছ দ্বারা আপনার এত উপকার হবে না খেলে বুঝতে পারবেন না। এই গাছটি বাংলাদেশের প্রত্যেক জেলাতেই পাবেন, আপনার বাড়ির আঙিনায় খুঁজলে পেয়ে যাবেন, রাস্তার ধারে জঙ্গলের আশেপাশে খুঁজলে পেয়ে যাবেন। ইন্ডিয়াতেও দেখা যায় প্রচুর এই গাছটি। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি এত উপকার আপনি না খেলে বুঝতে পারবেন না, তাই আপনারা দেরি না করে আজই এই গাছটি সংগ্রহ করুন এবং সংগ্রহ করে খান। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ পাক এই গাছের ভিতরে এত শক্তি এত ক্ষমতা দিয়েছেন, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি আমার গুরুজির কাছ থেকে এই গাছ সম্পর্কে জেনেছি, এর উপকারিতার কথা জেনেছি, আমি নিজে ব্যবহার করে খেয়েছি। খাওয়ার পর উপকৃত হওয়ার পর আপনাদের মাঝে ভিডিওটি তৈরি করে গুরুজির অনুমতি নিয়ে দিয়েছি, আপনাদের উপকার হবে। এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকার হবেই। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি কখন খাবেন এবং বিশেষ একটি সময় আছে, সেই সময় গাছটি সংগ্রহ করে খাবেন, আপনাদের উপকার হবে। হ্যাঁ বন্ধুরা, গাছটি সংগ্রহ করবেন আপনারা মাগরিবের আজানের আগ মুহূর্তে। এই গাছ সংগ্রহ করে রাখবেন, সকালে ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ড করে রস তৈরি করবেন। এই রস আপনারা যদি প্রতিদিন খেতে পারেন, আপনাদের যৌন উত্তেজনা কমে গেছে, হারানো যৌন শক্তি ফিরে পাবেন, বীর্য উৎপাদন কমে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে, স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, স্ত্রীর সাথে সহবাসে এক মিনিটের বেশি থাকতে পারেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেরি না করে আজই এই গাছটি সংগ্রহ করে রস তৈরি করে খান, ইনশাল্লাহ উপকৃত হবেন। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা কখনোই গাছের উপর প্রস্রাব পায়খানা করিবেন না। যদি করে থাকেন আজ থেকে বাদ দিন, আল্লাহ পাকের কাছে তবা করে নিন। আপনারা যদি গাছের উপরে প্রস্রাব পায়খানা করেন, আপনাদের ধীরে ধীরে যৌন শক্তি কমে যাবে, তাই আপনাদেরকে বলছি আজ থেকে একেবারে বাদ দিবেন, কখনোই প্রস্রাব পায়খানা করিবেন না, অত্যন্ত গাছের উপরে প্রস্রাব পায়খানা করিবেন না, করলে আপনাদের বিপদ আপনারা ডেকে আনবেন। আর একটি রিকোয়েস্ট করব, আপনারা কখনোই ফার্মেসি থেকে হোক বা দোকান থেকে হোক, আপনারা কখনোই যৌন উত্তেজনার ওয়ান টাইম ওষুধ খাবেন না। যদি আপনাদের খেতে হয়, আপনারা অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ করে তারপর খাবেন, একা একা কখনোই যৌন উত্তেজনার ওষুধ খাবেন না, তাতে আপনাদের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, তাই আজ থেকে খাওয়া বাদ দিবেন। যদি খেয়েও থাকেন, আজ থেকে টোটালি যৌন উত্তেজনার ওয়ান টাইম ওষুধ আর খাবেন না। আপনাদের যদি খেতে হয়, আপনারা অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ করে খাবেন, অভিজ্ঞ কবিরাজ দ্বারা পরামর্শ করে খাবেন, একা একা নিজে নিজে কখনোই খাবেন না, তাতে আপনাদের উপকারের থেকে ক্ষতি বেশি হবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা
প্রাকৃতিক উপায়ে আপনাদের যৌনশক্তি বাড়িয়ে নিন। হ্যাঁ বন্ধুরা, কিভাবে বাড়াবেন? স্ক্রিনে লক্ষ্য করে যে গাছটি আপনারা দেখতে পারতেছেন, এটি হচ্ছে আল্লাহ পাকের দেওয়া একটি গাছ, শক্তিশালী গাছ। এই গাছটি আপনারা যদি সংগ্রহ করে খেতে পারেন, আপনাদের প্রাকৃতিক উপায়ে যৌনশক্তি বেড়ে যাবে। আমি আপনাদেরকে বলছি, এই গাছটি 100% পরীক্ষিত। এই গাছের রস যদি আপনারা খেতে পারেন, আপনাদের যৌনশক্তি বেড়ে যাবে, বীর্য উৎপাদন বেড়ে যাবে, বীর্য হবে আঠার মতন ঘন, লিঙ্গ হবে লোহার মতন শক্ত। যাহারা স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, আর লজ্জাবিত হবে না, দ্রুত আজ থেকে এই গাছটি খাওয়া শুরু করুন। বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়মটি আবারও বলে দিচ্ছি, এই গাছটি আপনারা যে কোনো দিন মাগরিবের আজানের আগ মুহূর্ত সংগ্রহ করে রেখে দিবেন। সংগ্রহ করে রেখে পরের দিন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করবেন, করে রস তৈরি করবেন। এক কাপ পরিমাণ রস নেবেন আর এক চামচ অরিজিনাল খাঁটি মধু নেবেন, নিয়ে মিশিয়ে সকালে খালি পেটে খাবেন আর রাত্রে শোয়ার আগে এক কাপ খাবেন। ইনশাল্লাহ উপকৃত হবেনই, প্রাকৃতিক উপায়ে যৌনশক্তি বেড়ে যাবে চার গুণ। স্ত্রী কান্না করবে দিতে যাবে না, ঘন্টার পর ঘন্টা মিলন করবেন, এক ফোঁটা পানিও বের হবে না। এত শক্তি, এত ক্ষমতা আল্লাহ পাক এই গাছটির ভিতরে দিয়েছেন। আপনারা যদি বিশ্বাস রেখে নিয়মিত খেতে পারেন, উপকৃত হবেনই। বন্ধুরা, দেরি না করে আজ এই গাছটি সংগ্রহ করে খেয়ে যান। খুবই শক্তিশালী একটি গাছ, আপনারা অবহেলা করবেন না। রাস্তার ধারে জন্মিয়েছে তাই অবহেলা করবেন, অবহেলা করবেন না। আল্লাহ পাকের দেওয়া এই গাছটির ভিতরে খুব শক্তিশালী ক্ষমতা আছে। বিবাহিত ভাইদেরকে বলবো, অলসতা বাদ দিয়ে আপনারা আজ থেকে গাছটি খুঁজে বের করুন, বের করে ভালোভাবে সংগ্রহ করুন, সংগ্রহ করে রস তৈরি করে আপনারা সেবন করবেন। ইনশাল্লাহ আপনাদের হারানো যৌনশক্তি ফিরে পাবেন, ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, এক ফোঁটা পানিও বের হবে না, প্রতি রাতে 5-6 বার মিলন করবেন। স্ত্রী আপনার শক্তি দেখে ভয় পাবে, আপনার লিঙ্গের ক্ষমতা দেখে ভয় পাবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই গাছ, আপনারা এই গাছটি সংগ্রহ করুন, সংগ্রহ করে খেয়ে যান। এই গাছটি সংগ্রহ করলে কোনো টাকা পয়সা দিতে হবে না, মানুষ মানুষের সাথে প্রতারণা করে, গাছ কখনোই প্রতারণা করে না। তাই বন্ধুরা, আপনারা দেরি না করে এই পাতা সংগ্রহ করে রস তৈরি করে খান, ইনশাল্লাহ উপকৃত হবেনই, কোনো সাইড এফেক্ট নেই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা শুধু গাছটি সংগ্রহ করে খান, ইনশাল্লাহ উপকার পাবেন। মানুষ মানুষের সাথে প্রতারণা করে, গাছ কখনোই প্রতারণা করে না, গাছ প্রাকৃতিক বন্ধু। এই গাছ, গাছের পাতা যদি সংগ্রহ করে খেতে পারেন, আপনারা এই গাছের পাতা যদি সংগ্রহ করে খেতে পারেন, আপনারা রাতের রাজা হয়ে যাবেন। আপনার লিঙ্গ দেখলে ভয় পাবে, তাই বন্ধুরা দেরি না করে আজই এই গাছের রস তৈরি করে খা, মিস দিলে হবে না। নিয়মিত খেয়ে যাবেন, টানা 21 দিন খাবেন, 21 দিনের কোর্স শেষ করবেন, আপনাদের শরীরের শক্তি নিজেরাই বুঝতে পারবেন। খুবই পাওয়ারফুল, শক্তিশালী এই গাছটি, তাই দেরি না করে আজই এই গাছটি সংগ্রহ করুন। আপনারা যেখানে পাবেন সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আরও শক্তিশালী গাছের ভিডিও আছে, আপনারা দেরি না করে আজই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই রাখুন পরবর্তী ভিডিও
পেয়ে যাবেন বন্ধুরা। অলসতা বাদ দিন, বিবাহিত ভাইদেরকে বলবো আপনারা একেবারে অলসতা বাদ দিন, অলসতা বাদ দিয়ে এই গাছটি খুঁজে বের করে খান, ইনশাল্লাহ উপকৃত হবেন। গাছ কখনোই প্রতারণা করে না, মানুষ মানুষের সাথে প্রতারণা করে, তাই আপনারা দেরি না করে এই গাছটি সংগ্রহ করে খান, উপকৃত হবেন। খুবই শক্তিশালী এই গাছ, এই গাছ দ্বারা আপনার যৌন চাহিদা 4 গুণ বেড়ে যাবে যদি নিয়মিত খেতে পারেন, এত শক্তিশালী এই গাছ, খুবই পাওয়ারফুল শক্তিশালী গাছ। এই গাছটি দেখা মাত্র সংগ্রহ করে খান, ইনশাল্লাহ উপকৃত।